পয়লা জুন মুখ্যমন্ত্রীর বাঁকুড়া জেলা সফর রয়েছে। তার আগে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি শনিবার সন্ধ্যায় জঙ্গলমহল পরিদর্শন করলেন। তিনি নিজে জঙ্গলমহল এলাকার বিভিন্ন থানাগুলিকে নির্দেশ দিলেন প্রতিদিন নাকা চেকিংয়ের জন্য এবং রাতে পুলিশি টহলদারি আরও জোরদার করতে। পুলিশ সুপার বলেন, মাওবাদীদের যে পোস্টার এবং গতিবিধি তা পুলিশের নজরে রয়েছে। কেউ বা কারা বদমাইশি করে মাওবাদী পোস্টার লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, রাতের অন্ধকারে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তারা। তবে মাওবাদী বলে জঙ্গলমহলে এখন কোনো কিছু দেখা যাচ্ছে না, এ কথা জানিয়েছেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি। জঙ্গলমহল এলাকা জুড়ে জারি থাকবে পুলিশি নজরদারি। আমাদের বাঁকুড়া জেলাতে তো পাঁচটা থানার মধ্যে কয়েকটা জায়গায় লাস্ট মাসের মধ্যে পোস্টার পড়া হয়েছিল, যেগুলো আমরা দেখেছি খতিয়ে, যেটা আমাদের অনুমান আছে মাওবাদী বলে নেই, এরা কেউ বদমাশ মধ্যে কেউ লোকের ছেলেরা কিছু করছে। তার মধ্যে বারিকপুর থানায় আমরা পাঁচজনকে ধরাও করেছে, তাদেরকে হাতে নাতে ধরেছি, তাদের কাছ থেকে মালও উদ্ধার হয়েছে। সেইভাবে আজকে এখানে আমরা তারেঙ্গা থানাতেও দেখলাম, এখানেও খবর নেওয়া হয়েছে, যারা আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতেও পেরেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এর মধ্যে আমাদের রাতের দিকে পেট্রোলিং করা, লোকের সাথে যোগাযোগ রাখা, সেসব কাজগুলো করছি, আশা করি কোনো অসুবিধা করবে না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট, আনন্দবার্তা।